প্রযোজক ও পরিচালক অনন্ত জলিলের নতুন ছবি নেত্রীদা লিডার একটি ব্যয়বহুল সিনেমা। গত ফেব্রুয়ারিতে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল। ঢাকা ও সিলেটের কয়েকটি স্থানে হয়েছে ছবির শুটিং, পাশাপাশি ভারতেও এর কাজ করা হয়েছে। এই সিনেমায় অভিনেত্রী বর্ষা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। প্রথম লটের কাজ শেষে এখন চলছে দ্বিতীয় ধাপে দৃশ্যধারণ। অনন্ত জলিল ফেসবুক পেজে সিনেমার বিষয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন। সেখানে তিনি শুটিংয়ের স্থির চিত্র এবং ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় বর্ষা শাড়ি পরে ঘোমটা টেনে মঞ্চে ভাষণ দিচ্ছেন, কখনো আবার অনেক মানুষের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। সিনেমায় অনন্তও আছেন, তাকে দেখা যাবে নেত্রীর দেহরক্ষীর চরিত্রে। ছবির দ্বিতীয় ধাপের শুটিং নিয়ে অনন্ত জলিল জানান, আমাদের চলচ্চিত্রে ভারতের তিনজন খ্যাতনামা খল অভিনেতা অভিনয় করেছেন। ইতোমধ্যে দক্ষিণী প্রদীপ রাওয়াত বাংলাদেশে চলে এসেছেন। আমরা দ্বিতীয় ধাপের কাজ এগিয়ে নিচ্ছি। সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে এক অনুষ্ঠানে নতুন সিনেমা সিন্দার ডের পোস্টার উন্মোচন ও আগামী 24 ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করেন অনন্ত জলিল।